अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গর্ব হয় যে তুই আমার ছেলে, আমার ছেলে। আরে হ্যাঁ হ্যাঁ ঘোষ বাবু, আমি যখন কথা দিয়েছি আপনার কাজটাই আমি আগে করব। আমি পরে কথা বলছি। হ্যাঁ তুমি ছাড়ো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দিদির গয়নাকে একটু ছুঁয়ে নিয়েছি, যেন মনে যেন আঘাত লেগে গেছে। এখন তুমিই বলো কি হয়েছে একটু গয়না ছুলে। দেখো তুমি দিদির কথায় কিছু মনে করো না, আমি কথা বলছি ওর সঙ্গে। এখন আবার নতুন কি নাটক শুরু করলি? দিনদা এখানে এসে তোমার কানের কাছে কি কথা বলছিল? সেটা তো আমিও বুঝতে পারছি না পূর্ণিমা। ওই বিচারি তোমার গয়না একটু হাত দিয়েছে বলে তুমি ওকে উল্টো পাল্টা কথা বলেছো। আরে ও আমার বিয়ের বালা, আর আংটিটা ছুঁয়ে দেখেছে, আমার লিপস্টিক নিয়ে সাজগোজ করেছে, আমার মতো করে শাড়িও পরেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এবার যখন আমি ফিরে এসেছি ও চাল চলন সাজগোজ কিরকম অন্যরকম ঠেকছে। ও আবার তোমাকে কিছু বলেছে? আমাকে কেন কিছু বলবে? ও তো তোমার বোন, তুমি ভালো করেই জানবে। ও আরে আমার মনে পড়ে গেল, আমার একটা দরকারি কাজ রয়েছে, আমাকে এক্ষুনি বের হতে হবে পূর্ণিমা। আসুন দাদা, সাবধানে সাবধানে, দেখে দরজা আছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা গিয়ে বিশ্রাম নিন। রশনি, এই পাথরগুলো আমি গ্রামের রাস্তায় বসাবো, দারুণ লাগবে। কাল আমাদের বাবার স্বপ্ন পূরণ হবে রশনি। কনক, কাল থেকে গ্রামের রাস্তার নাম হবে উমেদ প্রতাপ সিং সড়ক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, চাঁদনিমা যেভাবে বাবার বাৎসরিক পুজো বন্ধ করেছে সেভাবে কালকের কাজও নষ্ট করতে চাইবে। খুবই সতর্ক থাকতে হবে আমাদের, বুঝতে পেরেছ? আমি থাকতে ওর স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না।
কাল কোনো অবস্থাতেই রাস্তা উদ্ঘাটনের অনুষ্ঠান যেন না হয় সমর। যদি শিবাকে ভাঙতে হয় তাহলে ওই রাস্তায় ওর বাবার নামের ফলক যেন কিছুতেই না বসে। আর ঠিক এইভাবেই ওর বাবার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। চাঁদনী মা কখনোই চাইবে না বাবার স্বপ্ন পূরণ হোক, ও চুপ করে বসে থাকবে না। আর কনক দেবী, চাঁদনী মায়ের মনে হয় যে আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল তুমি, তাই এই কথাটা তুমি খুব ভালো করে মনে রাখবে যে তুমি ওর কোনো চালে ফেঁসে যাবে না। কালকের দিনটা আমাদের জন্য যতটা বিশেষ না, ঠিক ততটাই তোমার জন্য কঠিন। তুমি এটা ভেবে রাখো যে কালকে সঠিক সময়ে তোমার অগ্নি পরীক্ষা হবে। অগ্নি পরীক্ষা তো হবে, কিন্তু তোর প্রতি কনকের বিশ্বাসের। তোর বাবার স্বপ্নের চিতা আমি জ্বালাব, আর কালকের সূর্য আমাদের আলো দেবে না, পুড়িয়ে দেবে। আর সেই আগুনে তোদের দুই ভাই বোনের আশা আকাঙ্ক্ষা সব ছাড়খাড় হয়ে যাবে। জানিস রশ্মি, আজকের দিনটা কোনো উৎসবের চেয়ে কম নয়, কারণ আজকে আমরা আমাদের বাবার একটা স্বপ্ন পূরণ করলাম। রশ্মি, একটা কাজ কর সমরের সাথে, তুই উদ্বোধনের ওখানে যা। তোর বৌদি রেডি হয়ে গেলে আমি আর তোর বৌদি বাবার নামাঙ্কিত ওই পাথর নিয়ে ওখানে যাচ্ছি। সুখে থাক মা, তোর দাদা কোথায় রে? দাদা আর বৌদি উদ্বোধনের জিনিস নিয়ে এক্ষুনি চলে আসবে। শিবরাজ 15 বছর বাদে এই রাস্তাটা করে নিজের বাবার স্বপ্ন পূরণ করে গ্রামবাসীর তো ভালো করলই, সেই সঙ্গে আমার বুকও গর্বে ফুলিয়ে দিল। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এই রাস্তা আজ থেকে প্রধান উমেদ সিং সরণি হিসেবে পরিচিত হবে। দেখেছিস পঞ্চায়েত প্রধান কি বলছে শিবরাজের প্রশংসা করে? এটা কোথা থেকে আসলো? কি হলো কনক, কি হলো, চেঁচাচ্ছ কেন? দরজা খোলো কনক। কি হলো, কি কনক, কি হয়েছে, কেন চেঁচাচ্ছ? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু হয়েছে? কি এটা, কি লাগলো এই রং, কোত্থেকে এলো? Thank you.
শিবা। শিবা, আমি স্নান করতে গিয়েছিলাম, যখন ফিরে আসলাম তখন নিজের শাড়ি নেওয়ার সময় শাড়ির নিচেই এই কালারের কৌটোটা রেখে দেওয়া ছিল। আমি যখনই শাড়িটা বের করলাম তখন কালার আমার হাতে পড়ে গেল। আমি যখন এদিকে তাকালাম তখন অলরেডি এটা খারাপ হয়ে গেছিল। এছাড়া আমি জানি না যে এটা কিভাবে হয়েছে। আরে তুমি যদি না জানো কে জানবে? কোনো কে জানবে? আমাকে বিশ্বাস করো, তোমার হাতে রং লেগে আছে। তুমি স্নানে যখন গেছিলে তার আগে সব ঠিক ছিল, রুমে তুমি একাই ছিলে। তাহলে এটা কিভাবে হলো? আমি জানি না, কিছু সত্যি বলছি। কিভাবে কনক? দাদা বোন দুজনে মিলে যে নিজের বাবার নামে রাস্তা তৈরি করার স্বপ্ন দেখছে না, সেটা কোনোদিনও পূরণ হবে না। কারণ আমি আমার খেলাটা খেলে ফেলেছি কাকিমা। এমন কি করেছিস রে তুই? শিবা যে নেম প্লেটটা নিজের ঘরে রেখেছিল আর কনককে কড়াভাবে নজর রাখতে বলেছিল, আর কনক যখন স্নান করতে গিয়েছিল আমি লুকিয়ে লুকিয়ে ওর ঘরে গেলাম, আর তারপর ছেলে, আমার শিক্ষা আমার সংস্কার দেখছি তোর রক্তে দৌড়চ্ছে। বেচারা শিবরাজ, 15 বছর পর নাকি ও বাবার নাম উজ্জ্বল করবে, কিন্তু তাতে কালি লেগে গেল যে। বাবার নাম, বাবার রাস্তা, এবার দেখা যাক কিভাবে উজ্জ্বল করে ওর বাবার নাম। একটু খারাপ লাগছে কনকের জন্য, কিন্তু কাজ যেই করুক না কেন দোষ তোর ঘাড়ে যাবে। বারবার তোমার ভুল কিভাবে হয়? বারবার তোমাকে বুঝিয়েছিলাম কি না যে সতর্ক থাকতে হবে, কেউ যেন সুযোগ নিতে না পারে। কিন্তু তুমি আর তোমার এই উদাসীনতা, তোমার এই উদাসীনতার জন্য আমার বাবার স্বপ্ন নষ্ট হতে চলেছে। আমার এই সমস্ত পরিশ্রম জলাঞ্জলি হবে তোমার জন্য। আর এই কালি, তুমি এটা পাথরের গায়ে লাগাওনি, লাগিয়েছো আমার বাবার সম্মানে। তুমি জানো কিভাবে? প্রতিবারের মতো এইবারেও তুমি তোমার দায়িত্ব পালন করতে অসমর্থ ছিলে। কিভাবে হলো এটা কনক? উত্তর দাও আমাকে, বলো। শিবা, 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 তুমি জানো আমি করিনি, এসব করো না। শিবা, তুমি জানো তাই না যে এসব আমি করতে পারি না? কেন করছো? করো না এইসব, এটা খুব খারাপ করছো তুমি শিবা। শিবা, দেখো এই মুহূর্তে আমরা দুজনে খুব রেগে আছি, আমি চাই না যে আর কিছু খারাপ হোক। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় এটাই যে রাস্তার উদ্বোধনে বাবার নামের পাথর কিভাবে বসাবো।
আর সমস্ত কিছু কাজ হবার পরে। আর যতক্ষণ না আমি ফিরে আসছি এখানেই বসে থাকবে, কোনো শব্দ করবে না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বুঝতে পারছো? রোশনি। হ্যাঁ দিদা বলো। আধ ঘন্টার বেশি হয়ে গেল, এতক্ষণে তো শিবার কনকের সাথে চলে আসা উচিত ছিল, দেখ তো সবাই অপেক্ষা করছে। একটা কাজ কর, ফোন করে জিজ্ঞেস কর ওরা এখন কোথায়। হ্যাঁ দিদা, আমি এক্ষুনি ফোন করছি। দাদা, আপনি যে পাথর পাঠিয়েছিলেন না সেটা নষ্ট হয়ে গেছে, আর এই মুহূর্তে সারা গ্রাম, গ্রামের প্রধান, আমার কাকারা সবাই ওখানে পৌঁছে গেছে। কোনোভাবে নতুন একটা পাথর এই মুহূর্তে পাওয়া যাবে? শিবাদাদা, পাথর তৈরি আছে, কিন্তু তার উপর খোদাই করে যে নাম লেখে সে ছুটি নিয়ে নিজের গ্রামে গেছে, সেই জন্য আজ তো এই কাজটা হতে পারবে না। সম্ভব নয়? না, অন্য কেউ তো নেই। বাবার একটা স্বপ্ন ছিল যে আমাদের গ্রাম শহরের সাথে পাকা রাস্তায় জুড়ে যাবে, সেই স্বপ্ন আমি সত্যি করব, সেখানে বাবার নাম দেব উমেদ প্রতাপ সিং সড়ক। দাদা ফোন কেন তুলছে না? কি হলো, কথা হলো শিবার সাথে? জানি না কি হয়েছে, এরকমটা কখনো হয়নি যে আমি ফোন করেছি আর দাদা ফোন ধরেনি। বুঝতে পারছি না ওরা দুজন কোথায়। বাবার নাম নিয়ে অহংকার করতে করতে নিজের বাবার নামটাই ডুবিয়ে দিল। এবার এই রাস্তার আর কোনো নাম হবে না, তোর বাবার ছায়াও পড়বে না এই রাস্তায়। আর রইল কথা গ্রামের রাস্তা বানানোর, আর সেই রাস্তায় তোর বাবার নাম দেওয়ার, এটা চাঁদনি কোনোদিনও হতেই দেবে না। না চাঁদনি মা, 15 বছর আগে বাবাকে হত্যার সময়ে শিবা এক অসহায় কিশোর ছিল, কিন্তু এখন শিবা তার বাবার স্বপ্নকে হত্যা করতে দেবে না। দাদা, আপনার কারিগর তো এখানে নেই, কিন্তু ওর কাজের জিনিসগুলো কোথায়? হ্যাঁ, সামগ্রী সব এখানেই রেখে যায়। আজ এক সন্তান তার বাবার নাম নিজের হাতে পাথরের বুকে খোদাই করবে। জিনিসগুলো আমায় দিন। বাবা, তোমার আশীর্বাদের হাত আমার মাথায় রাখো, যাতে এই কাজ আমি সময়ের আগে শেষ করতে পারি। আরে শিবালাদা কোথায় রয়ে গেলেন, আর কত অপেক্ষা করতে হবে আমাদের? শিবাদাদা এখনো এলো না? রশনি কিছু তো বলো। বাস চলেই এসেছে, আর কিছুক্ষণ, আপনারা বসুন না। শিবার আসতে এত দেরি হচ্ছে কেন? কে হয়েছে? এতে তোর জেঠিমার কোনো হাত নেই তো? তুই কিছু করেছিস কি না বল, সত্যি করে বল। সব গণ্যমান্য ব্যক্তিদের এই কড়া রোদের মধ্যে বসিয়ে রেখে দেব?
যদি এত বড় অনুষ্ঠান সামলানোর মতন ক্ষমতা না থাকে তাহলে সবাইকে ডেকে এনে এভাবে অপমানিত করার তো কোনো মানে নেই। শিবরাজ কোথায় আছে রোশনি? জ্যাঠামশাই, আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যেও সময় বের করে এখানে এসেছেন, কিন্তু আপনি তো জানেন এটা দাদার জন্য খুব জরুরি। আমি আপনার কাছে অনুরোধ করছি, ব্যাস আরেকটু অপেক্ষা করে যান না। তুই যখন বলছিস তাহলে আরেকটু অপেক্ষা করি, কিন্তু এই উদ্ঘাটনের পরে ডিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল, অনেক দিন বাদে টাইম দিয়েছেন উনি। ব্যাস আর একটুখানি জ্যাঠামশাই। ঠিক আছে। দাদা, কনক বৌদি কোথায় গেলে তোমরা দুজন? পরমেশ্বরায় জগদায়ুষ